বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে যে লড়াইটা আপনারা করছেন সেই লড়াইটা যুক্তিসম্মত লড়াই, দাবি যথার্থ। শিক্ষক পরিষদে অনেক দাবি আছে, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দাবি আর লড়াই সংগঠনগুলো সেই লড়াই করেছেন বছরের পর বছর ধরে। বিভিন্ন সংগঠন আছে, বাম সংগঠন আছে, অন্য সংগঠন আছে, আমার সঙ্গে যোগাযোগ খুশি থাকে মূলত বামপন্থী সংগঠনে, না জানার কোনো কারণ নেই। 35 সাল থেকে তারা লড়াই, সে লড়াই করতে করতে আজকে মাস্টারমশাইয়ের একটা মর্যাদার জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু সেক্ষেত্রে যে অন্যায়গুলো হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া এবং কথা বলাটা, এটা মাস্টারমশাইদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে, সে নৈতিক কর্তব্য বলেই আপনারা চলছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আমাদের সমাজে মাস্টারমশাইদের একটা বিশেষ স্থান আছে। তার মধ্যে আমি আবারও একই কথা বলছি, আমি রিপিট করছি, আমি বিশ্বাস করি প্রাথমিক স্তরের মাস্টারমশাইরা আমাদের সরকারকে সেইভাবে চলা উচিত। প্রাথমিক স্তরের মাস্টারমশাই ভবিষ্যতের প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে তাদের চাইতে বড় ভূমিকা পালন করতে পারে এমন আর কেউ নেই। বাচ্চারা শিশুরা বাড়িতে যেমন সময় কাটান, যেমন সেকেন্ড হোম স্কুল সেখানে প্রাইমারির মাস্টারমশাই কাছে আদর শেখে, ভালোবাসা শেখে, চিনতে শেখে, বুঝতে শেখে, যুক্তি শেখে, ঠিক ভুল আর জীবন দর্শনের প্রথম ভিত্তিটা করে দেয় প্রাইমারি স্কুলের মাস্টারমশাই। আবার যারা ইউনিভার্সিটির টিচার তাদের সবার নাম আমি গড় গড় করে বলতে পারবো না। আবার যারা মাধ্যমিক স্কুলের টিচার ছিলেন তাদের সবার নাম আমি গড় গড় করে বলতে পারবো না। কিন্তু আমার যখন 5 বছর 6 বছর বয়স, আমাদের সময় ছিল শিশু শ্রেণী, তারপরে 1, তারপর 2 ইত্যাদি। আমার প্রাইমারি স্কুলের যে 5 জন মাস্টারমশাই ছিলেন তাদের নাম যেমন আমার মুখস্থ, তাদের ছবি অবয়ব আমার যেমন মুখস্থ, জীবনের শেষ দিন পর্যন্ত সেই চেহারা থেকে আমরা কেউ কখনো সরতে পারি না। এই বাস্তবটা অস্বীকার করাটা ঠিক হবে না। এই মর্যাদার মধ্যে থেকে সরকার শিক্ষক মন্ডলীকে দেখুন, এই মর্যাদার মধ্যে থেকে সরকার মানুষকে দেখুন, এই মর্যাদার মধ্যে থেকে সরকার শ্রমিক কৃষক তাদেরকে দেখুন। যখন সরকার পুলিশ খবর করে নিয়ে সিভিক পুলিশ করতে চায়, অথবা যখন সরকার ছয়েক ছয়ে বলতে বলতে হঠাৎ করে বলে 2000 টাকা সিভিক মাস্টার, 2500 টাকা সিভিক মাস্টার, এই কনসেন্ট যখন নেয় তখন বোঝা যায় যে শিক্ষা সম্পর্কে অজ্ঞতা যাদের মাথায় কোমরের মতো ঢুকে আছে তারা টিচার্স খবরের তাকে কার্যত বাতিল করে রেখেছেন। আপনার যারা গুরু ছিলেন, যারা এখন দিল্লিতে বসে আছেন, এখন ঝগড়া ঝগড়া হাত দেখাচ্ছেন, ওদের সঙ্গে আপনি একসাথে বিজেপির সঙ্গে দিল্লিতে সরকার করেছিলেন, 7 লক্ষ শূন্য পদ কেন্দ্রীয় সরকারে, সেই পদ পূরণ করা হচ্ছে না। যেমন কেন্দ্রীয় সরকার শূন্য পদ পূরণ করে না, তেমন আপনিও শূন্য পদ পূরণ করেন না। কেন্দ্রীয় সরকারের চাকরিতে নিয়োগ কার্যত বন্ধ রয়েছে, আপনি জানেন না? কি বলেন, যারা কেন্দ্রীয় হারে বাইরে চায়, এরা কেন্দ্রীয় হারে বাইরে চায়নি? কেন্দ্রীয় হারে মাইনে কি? কেন্দ্রীয় হারে মাইনে মানে এখন চলছে সপ্তম পে কমিশন, এখন চলছে সপ্তম পে কমিশন। কেন্দ্রীয় হারের মাইনে মানে সপ্তম পে কমিশন। আমাদের মাস্টারমশাই কি সপ্তম পে কমিশনের দাবিতে বসে আছেন এখানে? যারা অনশন করছেন তারা কি সপ্তম পে কমিশনের দাবিতে অনশন করছেন? মাননীয় মুখ্যমন্ত্রী গায়াসে উঠে মাইক হাতে নিলে আগল তাগল বলার অধিকার কারো জন্মায় না, মনে রাখবেন। আপনি প্রথম করবেন ওদের দাবিটা ঠিক না ভুল, ওরা কি চেয়েছে? ওরা যেটা চেয়েছে সেটা হচ্ছে এই 2009 সালে 8
এলিজিবিলিটি যেটা ছিল ক্লাস টেন পার্সেন্ট সেটা হয়ে গেল ক্লাস টেন 50% প্লাস 2 বছরের ট্রেনিং চালু হলো কবে থেকে 2012 সাল থেকে কাগজের কলম আছে বলে
সব তো কিন্তু বেরোয়নি,
সেখানে ছিলেন, আর আমাদের কেউ কেউ বললেন দারুণ সমাবেশ হয়েছে, বুঝলেন সিএম না, দারুণ সমাবেশ হয়েছে, পুরো মাঠটা ফাঁকা, এটা ঠিক, তবে মঞ্চে কিন্তু তিন ধরনের জায়গা ছিল না। আপনার মঞ্চে তিন ধরনের জায়গা নেই, কিন্তু মঞ্চ থেকে যে ভারতীয় পশ্চিমবঙ্গ লক্ষ্য দিচ্ছে সামনের লোকগুলো, ওরা বলছে মুখ্যমন্ত্রীকে দেখতে এসেছিলাম বটে, তবে তার চাইতে চিড়িয়াখানার জন্তুগুলোকে দেখে আসা হয়েছিল। একুশে জুলাই এর জন্য সরকার একটা কমিশন তৈরি করেছিল, হ্যাঁ অথবা না? কমিশনের রিপোর্ট কি আজ পর্যন্ত প্রকাশিত হয়েছে? কমিশনের রিপোর্ট বিধানসভায় জমা দেওয়ার কথা, আজ পর্যন্ত কি জমা দেওয়া হয়েছে? আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ, অধিকার ভঙ্গের নোটিশ দিয়েছিলাম, যে আপনি রিপোর্ট এখনো বিধানসভায় জমা দেননি কেন? আমার স্বাধীনতার ভঙ্গের নোটিশ গ্রহণ করবার, চ্যালেঞ্জ গ্রহণ করবার সাহস সরকার দেখায়নি, আজও পর্যন্ত বিধানসভায় রিপোর্ট পেশ করেনি, আজও পর্যন্ত পাবলিকলি রিপোর্ট পেশ করেনি। পাবলিকলি রিপোর্ট পেশ করার আগে পর্যন্ত একুশে জুলাই, পেশ করার আগে পর্যন্ত একুশে জুলাইয়ের কথা আর একবার বলা মানে নাটক এবং নাটকবাজি, নাটক এবং নাটকবাজি, মানুষ বুঝে গেছে, মেনে নেবে না? দয়া করে বাস্তবসাদের কথাগুলো শুনুন, কান পেলে শুনুন, তাদের মধ্যে যদি নোংরা থাকে ওটা বার করে দিয়ে ভালো করে শুনুন, কান খুলে শুনুন, দাবিটা যথার্থ মেনে নিন, তারপর অসুবিধা থাকলে সেই অসুবিধাটা পারলে বলুন। এই মনোভাব থেকে সরকারের চলা উচিত, সরকারের কাছে এই আবেদন রেখে, আপনাদের লড়াইয়ের প্রতি পূর্ণ সমর্থন রেখে, বামপন্থী হোক রাজ্য বিধানসভায় বিরোধী দল হিসেবে আমরা যেভাবে চলছি, আমরা সবাই আপনাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আপনাদের লড়াই পাশে আসবে চেষ্টা করে আমরা বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।